বাংলার মুসলমানরা কাঁচা আলে পা দেয় না। বাংলার সংখ্যালঘুদের সম্বন্ধে এমনই বক্তব্য রাখলেন হুগলি জেলার জঙ্গিপাড়া ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী নতুন দল গঠন করেছেন ISF। কেউ কেউ মনে করছেন আব্বাস সিদ্দিকীকে দেখেই বাংলার সংখ্যালঘুরা তাকে ভোট দেবে। সেই সম্পর্কে তহা সিদ্দিকী বলেন, বাংলার মুসলিমরা কাঁচা আলে পা দেয় না। পলিটিক্যাল ম্যান কমরেড হয়েছেন, ওটা ওনার ব্যাপার। তো আমি আপনাকে লিখে দিতে পারি, ওরকম কমরেড আব্বাস সিদ্দিকী 100টা যদি বাংলায় নামে, কমরেড মানে আসাউদ্দিন যদি 100টা নামে, যদি 100টা মহারাজ নামে, আমি আপনাকে লিখে দিতে পারি বাংলার মুসলমানরা কাঁচা আলে পা দেয় না, বাংলার মুসলমানদের ভোটটা ভাগাভাগি করতে পারবে না। ও যত তামাকে খেয়ে মানুষকে ভুল বুঝে ভোটটা নেবার চেষ্টা করুক, কারণ ভোটটা মানুষের নিজস্ব ব্যাপার। আমি একজন পীরজাদা, আমি মানুষকে যদি বলি ভোট, আমাকে মানুষ ভালোবাসে, তাকে মানুষ ভালোবাসে, হ্যাঁ, কিন্তু ভোটটা আমি কাকে দিতে বলবো সেটা মানুষ শুনবে না। ভোটটা মানুষ সাম্প্রদায়িকের বিরুদ্ধে দেবে, উন্নয়নের পক্ষে দেবে। তিনি বলেন, বিগত তৃণমূল সরকারকে উন্নয়নের চোখে দেখেছে বাংলার মানুষ, তাই আসন্ন নির্বাচনে এই সরকারই ক্ষমতায় থাকবে। আকাশে মেঘ উঠলে বলা যেতে পারে যে বৃষ্টি হতে পারে, জল হতে পারে, পানি হতে পারে, কিন্তু হবে এ কথাটা আমরা অন্তত মুসলমানরা বলতে পারবো না। হবে না হবে না একটা একমাত্র মালিক বলতে পারে। তা আমি ভারত, বিশেষ করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য গিয়েছি, আর বিশেষ করে বাংলার কোনায় কোনায় ঘুরে আমি আপনাকে বলছি, 99% এই সরকার ক্ষমতা থাকে বলে আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। কারণ এই সরকারকে মানুষ উন্নয়নের চোখে দেখেছে, সাম্প্রতিক চোখে দেখেছে, সাম্প্রতিক চোখে দেখেছে। এই সরকার মানুষের কী করেছে না করেছে সেটা বাংলায় আপনারা একটুখানি গলি গলিতে আপনি ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন। তিনি এও বলেন, আসন্ন নির্বাচনে বাংলায় যদি মুসলিম ভোট বিজেপির দিকে যায়, তার কৃতিত্ব কমরেড আব্বাস সিদ্দিকীকে দিতে হবে। বাংলায় যদি 10টা ভোট যদি মুসলমানদের বিজেপির দিকে যায়, তার জন্য কৃতিত্ব যদি কাউকে দিতে হয় সেটা কমরেড আব্বাস সিদ্দিকীকে দিতে হবে। তার আশা, লোকসভা নির্বাচনে বিজেপি যে 18টা সিট পেয়েছে সেটি আবার ফিরে আসবে। এবার প্রশ্ন করতে পারেন, আগে তো 18টা সিট পেয়ে গেল বিজেপি, তার কার কৃতিত্ব এটা বলতে পারেন? দেখেন 18টা সিট পেয়েছে, 18টা সিট ফিরে আসবে, তাহলে মানুষ ভুল বুঝে একটা পা দেয়, যখন কাদায় পা দেয় না, তখন ওই জায়গায় ঘুয়ে পা দেয়, ময়লায় পা দেয়, সেই জায়গায় আবার পা দিয়ে যাবে না, আবার এসে পা ধুয়ে হাঁটবে, জায়গাটা দেখে দেবে। তিনি বলেন, হিন্দু মুসলিম এর মাঝে প্রাচীর তুলে দিয়ে কেউ যদি রাজনীতি করতে আসে সে সাফল্য পাবে না। বাংলার হিন্দু মুসলিম আমরা যে মিলেমিশে আছি, আমাদের যে ভাতৃত্ব ভালোবাসা আছে, এটা থাকবে, কেউ ফাটল ধরাতে পারবে না। হিন্দু মুসলমানের মাঝে প্রাচীর তুলে দিয়ে রাজনীতি কেউ করতে আসবে, কোনোদিন সাকসেস হবে না। কারণ বাংলার হিন্দু মুসলমান সাম্প্রদায়িক প্রাচীরকে, দেওয়ালকে আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে লাথি মেরে ভাঙবো, 2021-এ দেখতে পাবেন। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তহা সিদ্দিকী। ওই লোকটাকে সত্যিকারের নেতা করতে, আজকে শুভেন্দু অধিকারী বলুন আর রাজীব বাদী বলুন, যেই বলুন, ওরা মানে যারা অধহর্ত মানুষ মানে দেখে ভোট দিয়েছে, ওদের দেখে দিয়েছে কি ভালো মানুষের কাজ করবে। ওরা আগে মানুষকে কতগুলো বলে না কেন, চলে যাওয়ার পরে বলছে কেন? এটা চলে যাওয়ার আগে যদি বলতো জানতাম। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস, আমাদের ভারতবর্ষে আইন করা যাবে কি জানি না, যারা একটা দল থেকে আর একটা দলে যাবে তাদের ঘরে টিকিট দেওয়াটা উচিত নয়, সে যে দলেরই হোক, কেন এরা তো সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। আমি এখানকার একজন নেতাকে ভালোবাসি, সেই নেতাকে ভালোবাসি, ভালোবাসা নিয়ে আমি তাকে ভোট দিচ্ছি, আর সে তার মতন গুছিয়ে নিয়ে আবার সাম্প্রদায়িক দলের জায়গায় সাম্প্রদায়িক দলে যোগ দেবে, এটা আমাদের বাংলার মানুষ হতাশ করা।
শুধু নন্দীগ্রাম নয় সারা বাংলায় যেন সম্প্রীতির শক্তির জয় হয় বলে মনে করেন জঙ্গিপাড়া ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকে। আমি দোয়া চাইব, আমি আশীর্বাদ করব, শুধু নন্দীগ্রাম নয় সারা বাংলায় এবারে ভোটের ফলাফলটা যেন সম্প্রীতির পক্ষে যায়। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, পখন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।